হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আল্লাহর ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ধনিয়া পাতা চাটনি চলেন এই ধনিয়া পাতার চাটনিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই অনেক মজাদার এই চাটনি আমি এখানে এক মুঠো মতো ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ঝাল অনুযায়ী আর দুই কোষ রসুন আর লাগবে আমাদের হাফ কাপ লেবু এই আমি একটা ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো এই ধনিয়া পাতার চাটনি আপনারা চাইলে পোলাওর সাথে অথবা বিরিয়ানির সাথে অথবা যে কোনো জিনিসের সাথে এই চাটনিটা ইউজ করতে পারেন অনেক মজাদার হয় আমি এখন কাঁচামরিচ আর সেই দুই কোষ রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিব এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নিব। ব্ল্যান্ড হাফ ব্ল্যান্ড করেছি করার পরে দেখতে পাচ্ছেন এবার আমি সেই হাফ লেবুটা পুরো অংশটাই দিয়ে দিব চিপে আমার পুরোটা চিপে দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবার ভালো করে ব্ল্যান্ড করে নেব যতক্ষণ না এটা একদম পিছে যায় সব কিছু কিছু ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আবারও ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মিশ্রণ হয়েছে আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি অনেক মজাদার এই চাটনিটি একটু ঝাল আর আমটি আমটি টক খুবই মজা লাগে আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল একটা ধনিয়া পাতা চাটনি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন সবার সাথে আর কমেন্ট করে জানাবেন আবারও চলে আসবো নেক্সট ভিডিওতে আপনাদের জন্য খোদা আফেস